নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকার দেশের মানুষের সামনে ঝুলিয়ে দিল ন্যাশনাল অফ বা এনপিআর নিয়ে আতঙ্কিত গোটা দেশ চলতি বছরে এপ্রিল থেকে শুরু হবে এনপিআর চলবে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর নিয়ে গোটা দেশের মানুষকে যেভাবে ওয়াকিবহাল করার দরকার ছিল কেন্দ্রীয় সরকার তা করতে পারেনি এখনো পর্যন্ত ক্যাব এবং সিএ এর মতোই অবস্থা হয়েছে এনপিআর এর জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ নিয়ে ফের আতঙ্কিত সাধারণ মানুষ রাজ্যেও পড়েছে এর ব্যাপক প্রভাব এনপিআর এর জন্য কি করতে হবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে সাধারণ মানুষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যথার্থ প্রচারের অভাবে এনপিআর নিয়েও রাজ্যের মানুষ আতঙ্কগ্রস্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরলেই দেখা যায় এ দৃশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এনপিআর এ দেশের সমস্ত নাগরিকের নাম তুলতে হবে তার জন্যে লাগবে সমস্ত ব্যক্তিগত তথ্য আধার কার্ড থেকে ভোটের সচিত্র পরিচয় পত্র ড্রাইভিং লাইসেন্স থেকে প্যান কার্ড সবই লাগবে তবে তথ্যগুলি ঐচ্ছিক জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর এর কি কি তথ্য দিতে হবে সে নিয়ে জনমনে ধোঁয়াশা ছিল এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন এনপিআর এর কাজ শুরু হবে দু হাজার কুড়ি সালের এপ্রিলে চলবে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর এ তথ্য দেওয়া ঐচ্ছিক এবং তাপ প্রমাণের জন্য কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই এনপিআর এ আধার সংক্রান্ত কোনো তথ্য দিতে হবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছিল সে প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর জানিয়েছিলেন এনপিআরে আধার সংক্রান্ত তথ্য ঐচ্ছিক কেউ না চাইলে সেটা নাও দিতে পারেন তবে সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে জাতীয় জনসংখ্যা রেজিস্টারের নাম নথিভুক্ত করতে হলে উল্লেখ করতে হবে নতুন কতগুলি বিষয় যার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড বাধ্যতামূলক স্বরাষ্ট্র সূত্র জানিয়েছে এনপিআর এর জন্যে পনেরোটি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল কিন্তু দু হাজার কুড়িতে এনপিআর জন্য একুশটি বিষয়ে তথ্য চাওয়া হবে তাতে আধার ভোটার কিংবা প্যান কার্ড নম্বর ছাড়াও বাবা মায়ের জন্ম তারিখ ও তাদের জন্মস্থানের বিষয়টিও থাকবে এক নজরে দেখে নিন এনপিআর কি কি তথ্য লাগবে নাম লিঙ্গ পুরুষ ও মহিলা জন্ম তারিখ সালসহ বিবাহিত অবিবাহিত মা বাবা স্বামী স্ত্রীর নাম শিক্ষাগত যোগ্যতা বাড়ির অথবা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক পেশা জন্মস্থান বর্তমানে যেখানে আছেন তার ঠিকানা ঠিকানায় বসবাস কতদিন ধরে স্থায়ী বসবাসের ঠিকানা বাড়ি বদলালে তার ঠিকানা জাতি আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক ভারতের পাসপোর্টের নম্বর ভোটার আইডি কার্ডের নম্বর নতুন প্যান কার্ডের নম্বর নতুন নম্বর বাধ্যতামূলক গাড়ির লাইসেন্স নম্বর মোবাইল নম্বর মা বাবার জন্মস্থান ও জন্ম তারিখ দু হাজার দশে এনপিআরে নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদাভাবে জানতে হতো এবার মা বা বাবা যে কোনো একজনের নাম জানলেই হবে বিবাহিত হলে মা বা বাবার নাম না জানিয়ে শুধু স্বামী বা স্ত্রীর নাম জানালেও চলবে কেন্দ্রের বক্তব্য এনপিআরে কে এ দেশের নাগরিক কে নন তা যাচাই করা হচ্ছে না এনআরসি হলে নাগরিকত্ব যাচাই হবে দুটো আলাদা বিষয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি কোনো নাগরিক সন্দেহজনক প্রমাণিত হলে তার নামের তালিকা তৈরি হবে না তবে এনপিআর প্রক্রিয়ায় দাখিল করা তথ্যের সঙ্গে নথির মিল না থাকলে স্থানীয় রেজিস্ট্রারের কাছে নির্দিষ্ট বয়ানে তার ব্যাখ্যা দেওয়ার সুবিধাও রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির নাম মূল রেজিস্টারে উঠবে কিনা তা নির্ভর করবে সেই প্রক্রিয়ার উপর তবে খসড়া তালিকা প্রকাশের পরই তা শুরু করা যাবে এবং তখনই নিজেদের অভিযোগ আপত্তির কথাও জানানোর সুযোগ থাকবে তবে জাতীয় জনসংখ্যা রেজিস্টারে বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে কিনা সেটা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি খবর যাদের বয়স পাঁচ বছরের বেশি তাদের দশটি আঙুল ও দু চোখের মনি স্ক্যান করা হবে তবে সেটা কিছু নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রেই নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র এনপিআর ইস্যুতে এক সুরে কথা বলেছে পশ্চিমবঙ্গ ও কেরল দুই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাদের রাজ্যে এনপিআর হবে না রিপোর্ট নিউজ ভ্যানগার্ড